হে কত হানে যায় বুঝছ নাই দোকানে যায় খেত খামারে যায় কত কাম হে ওই আফা আমি তোমার একটা মাত্র ছোট বোন তুমি কিন্তু আমার একটু দেখবার নিগাও যাও না কে ওই এ সংসার বাদ দেখি জান যায় ক কত কাম কাজ আমার তোর তো সংসারে এত কাম কাজ নাই তুই তো এনে দুই তিন দিন থাকারস তাও তো থাকস না এ যাই শশী একটু পরে কবি যা ফাসা মুগা আফা তুমি তো জানোই তোমার বুইনের জামাই একটা গরু কিনা নিছে গরুর খেজমত কর নাগে তারপর তো তোমার বুইনের জামাইর তোই কর নাগে বাড়ির কত কাজ কাম কি বাগরা থাকমু কও তাহলে নিজেরটা তো ঠিকই বুঝলি অথচ আমারে কইলেই তো তুমি যাও না কেন নিকে তোর সংসার ছোট তাই তুই পারস না আর আমি এত বড় সংসার তুই কেমনে করে জামো আফা তো তোমার ফুলারে তো দেখতেছি না ওই যে ভালো কথা কইছস ও তো সারাদিন বাইতেই থাকে না খালি টু টু করে ঘুরে ঘুরে বেড়ায় কোনো কাম কাজ করে না বাইনের এই কত আগে দেখছিলাম এখন কত টু গইছে তাও জানি না ওরে তো দেখ পানি গাইছি জানবে কি ব্যাপারে আহস কি আহস না তোর মেয়ে নেলি নাকি আমার মেয়ে কি ব্যাপারে নিয়ম আফা ওর স্কুল খোলা আবার নিয়ে গেলাম গেলাম যে একদিন কামাই দে তাও তো কামাই দিল না আইলো না আহে না মতে আমি কি করব কও আম্মা তাড়াতাড়ি ভাত আসে কি দেন না সে আমারে হায় আল্লাহ আফা এটা তোর ফুলা এত বড় হয়ে গেছে গো বাবা তো বিয়ে করিস নাই আর কি কস এখন কি ওর বিয়ের বয়স হইছে আপনি তুমি বুঝলেন কত বড় হয়ে গেছে ঘরে পর্যন্ত বিয়ে করিস নাই এই যে হন না বুঝে এক কথা কইস না বুঝস নাই কাম কাজ করে না কিছু করে না কি না বুঝে কথা কইছে বুঝাই কইছে আমি কবে বিয়ে করে হেলাইতাম আমার পুলার বউ আমার সামনে কাম করতো আমি দেখতাম তোর কথা একবার না তোমরা জানো রাইতে গোম্বার হারি নাই দুইটা জ্বালায় আর কি গালা গালি আমার না ওরা কেন বিয়া করবো আজকে বিয়া
দুনিয়ার কাম লাইলা দাইলা ও গে সরবাফের বাড়ি আহো কাইলে হারে কাছি দর গলাজ কাট দামে হেলাই দিম আমি এই যে শুরু করলাম মান লাগে তো রাগারাগি কর ওকে ওই রাগারাগি নয় বাজি থাক বাতরান ছা না মা কইছে এই যে পান্তা বাতাস পান্তা বাত খাবার নিগা তোমারে ও পান্তা বাত তোর মা পান্তা বাত খাবার কইছে ওই ঘরে কি চাইল ডাল নাই হ্যাঁ চাইল ডাল আনি বস্তাই বস্তাই খালি আমার খেলাই পান্তা বাত খাইতে গেছি বেখে আমার পান্তা গয়ে রাখে রোডে গেলি বেখে খাল কই ওই যে পান্তা ভাই খিদানাকছে কোনকালে বিয়ে করছে সেই বর্ষায় বলে আমার কি হারিয়ে গেলাম গা এখন বিয়ের কথা কব না খেলা করছে ঠিক আছে খেলার গরম হয়েছে হ্যাঁ বিয়া না করাইলে বাঁচতেই থাকুম কিরে পাইও না যে একটা কথা কম একজন আগে শান্তি আলে যে কি বিয়ে করায় না কি একটা বুদ্ধি টুদ্ধি দিব হেবা মানুষ হবাই না যাই দেখি আইয়ে যাই আছে আমার মাথা গরম হয়ে গেছে গড়ের পিছে বেতেরারা হাল দইর আছে ছোট দেওরা গ এত বেলা হয় বাবি জান পান্তা নাই মোর পেটেতে এত বেলা আমি তি ও আসেন না এসে না তোমার তো খুঁজি আমি কে তোমার নাকি একটা দরকার আছে আমার কি দরকার দরকারের মধ্যে ওই যে ইয়ে রসুলপুর যে তোমার খালা বিয়া দিছ হ্যাঁ তোমার খালা ঘুমাইতে গেছিলাম এই দিন তোমার নাকি দেয়া করবা নি গিয়া বিয়ার কথা কইয়া তুমি আরো মনের আগুন জ্বালিয়ে দিলাম আরে বিয়াতে করলাম আমি যে বিয়া করবো তার আগে বুঝছ কি সংসারে কাজ কাম করে মনে করো যে না উল্টে হেলাই দিছি হ্যাঁ উল্টানের পর বাপ মারে কইলাম যে মা বিয়া করা আমার ও তোর বিয়ার পয়সা নাই হ্যাঁ হ্যাঁ আমার আমার কথা পরে কি করলাম বুঝছো কি রাগ করে খেতা কাপড় ব্যাগ কিছু নিয়ে গাট্টি পুট্টি বাঁধে চিড়াং গেলাম গা চিড়াং যাওয়ার পরে চিড়াং থেকে আবার ফোন করে আনলো যাই বাবা তোর বিয়া করামু আইলাম আবার পরে ছয় মাস যা বিয়া করাই না করাই না খালি সংসার কাজ আর কাজ কাজের উপরে খালি থাকি তাও বান বিয়া করাই তাও করাই না পরে কি করলাম রাগ করে আবার গেলাম রংপুর কাসিনা বাজার আনোয়ার ভাই গোবাইতে পরে ওনে রইলাম ছয় মাস ওন থেকে পরে আই না তারপরে বিয়া করে না পরে গেলাম রাগ বাপ মাও তারপরে বিয়া তোরা তো বিয়া করাবি না আমারে নিজের বিয়া নিজেই করো নাকবো হ পরে এক মেয়ের নাকি সম্পর্ক করলাম তাহলে চিন্তা ভাবনা করলো বাপ মাই ইজ্জত যাবো নি তাও নি বিয়া করাই তাও বিয়া করে না করে না পরে চিন্তা ভাবনা করলাম যে কি করুন যায় হোক পরে চিন্তা ভাবনা করতে 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 দিলাম হলো কাজ কাম একবার বাদ ইনকাম সোর্স একবার বাদ চাইলে আর কাম করি না খালি খাই আর গম পারি খাই আর খালি গম পারি এখন দেহে বাপ মাই যে পোলাই তো কাম করে না করে না এখন তো বিয়া করার নাকবো পরে মনে করো যে গুষ্টি মুষ্টি করে বিয়া করে হনু পাগল হয়ে গেলাম আমি খালা রসুলপুর কাটা হ্যাঁ হেরু বিয়ার কথা কইছে দেখি হেরু করে বাবাও গরম মাও গরম যা আমার বাড়িতে কোনে
তুমি হুনু আসান ভাই তোমার একটা কথা কই তুমি তো সংসারে যে কাজ কাম গুনা করো করি তোমগো সংসারে কাম তো তুমি তো করো করি আমি করি তোমার বাপে তো তুমি একটা কাজ কাম করা হারে না না তোমগো কাজ কাম মনে করো একবার স্টক করো আমার কথা কই তুমি তো আমার বড় বড় দেখছো তো সব কিছু হ্যাঁ আচ্ছা ওই বাপ মা কি আমার আপন না বড় হেই এটা কোন কথা কইলা নাকি বাপ মা আপন করো তোমার বাপ মই না ফুনি নিজের বাপ নিজের বাপ তাইলে নিজের বাপ মা ওই বারে বিয়া করে নাকি বিয়া করায় নাই এখন বিয়া করাইলি পরে তোমার মা আবার হিংটাইলে তোমার যে নানা সাল উড়াইলো বেশি হিংটাইলে বুঝছো কি এই হিংটাইলার নিকা বিয়া করাইতে আছে না তুমি যে যেটা কইলাম কাজ কাম একবার স্ট্রাইক করো বাদ দিমু বাদ একবার আমি দইয়া না দরকার পড়ে বাড়ির সিঁড়ির মধ্যে যে হুইয়া ভরমু আর উড়ুমি না ওদিকে খেতা কামু না খেতা কবর গাই দিয়ে একবার চাপ ধরিয়া থাকতে তাহলে যাইয়া আচ্ছা তাই ভালো বুদ্ধি দিলাম তোমার তো কথাটা কইলাম তুমি আবার আমার কথা কইলো না আমি খামু না বাচ্চি খালি কিন্তু হুইয়া ভরুম যাই আচ্ছা আচ্ছা যাও 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 এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর পেটেতে আমার নিকট চা বানি আনো তো শান্তি নাই বিয়ে তো করা ভাই না এটা স্বপ্নে বোন নাকি কথা বলেছি তাও করি তাও সঙ্গে নাকি বেঁচুত স্বপ্নে বোন নাকি কথা কে দিয়েছে তাহলে বিয়ে তো করছ সবাই কই যাইছি যে কামের মধ্যে থাকি কাটটা মন করছে বেলের দিয়ে ন্যাপটা কাইতে কি করছা আমার ন্যাপের মধ্যে থাকা যায় কাম কর পাগল হলে যাও হারি কাম করবি না দেখছ ওর বাপ হ্যাঁ এখন আর বিয়া করাও কি কইলা কবে কোন সুন্দর বিয়া করাবো হ্যাঁ কবে না কইলা ওই কইছি দেখি তোর বিয়া করা মা হনি কবে যা মারা মতে ঠিক বেরা বেরা তোর আইবে কিছু কাজ বেরামু বেরা যা যা যাই যা যাই গিয়ে বাইতে এখন খেতা নিয়ে যাস খেতা নিয়ে যাম হ্যাঁ তে পালে সোনাকে নিয়ে যা জেনে মন চাবা হেনে হিয়ে হিয়ে গম ফারবি যা তোর আর জায়গা নাই আচ্ছা এই জায়গা নাম নাম নাই তুমি তোমার মার নিকা কাম করো যা তুই যা জিনে মনে হয় জায়গা আমি বাইশা থাকছি তোর বিয়া করাম না মনে রাখি ঠিকই আছে সময় পাই না এনে আগে সব্য পাখি কি করে এই যে থালা বাসন ধুয়ে নিয়ে করলাম এই না কে হাতে হ্যাঁ খালার উপর গরম বাবা তাই নাকি বিয়া করাই নাকি কব করা বিয়া করাই না যে কব করা আমি তো বললাম
ওই বস্তিতে মেশে যেমনে খেতাবালি বিচার হয়ে থাকে এমনে করে রাস্তাঘাটে যায় হয়ে থাকো গাজা দেখেন সেই আহমদ কাকে আহমদ পোলার ছোটতে বিয়ে করায় আমার না একটা বইনা ছিল সেই বইনার বিয়ে গেছে কয়দিন আগে তোমার মায়েরে কইছিলাম যে ওরে বিয়ে করাও তোমারে দিয়া তা কই না আমার পোলা ছোট রইছে বিয়ে করামু না ওকে মইরা জং গেছে শুনবা এই না কানবো যে আরে ওদে পোলা দরে বিয়ে করে লাগলো 10টা না 5টা না একটা পোলা তাও বিয়ে করায় না বুঝলাম না কিছু কি শীত শীতের মধ্যে এক লাখ লাখ থাকি এক বিয়া করাতে করাতে শীত গেল হই গে ভাবি আর বিয়া করাইব না আপনি রে এটা কথা কই কি রাগ তো করবেন না না রাগ করব না জানেন আপনি আমার নক্ষী ভাবি কই আর তুমি আমার নক্ষী দেওর এই জন্য আপনার কথা রাখব কও কও আপনি বিয়া তো করি নাই কোনদিন বুঝিও না একটা দাবরের নিগে বই না মানে সুখ দুঃখের আলাপ করি দি কি বাড়াই কেমন কথা কইতা হসে না হ্যাঁ দেওর এ যদি এই না কথা কই তাহলে মেনছে কব কি হ্যাঁ আপনি কি পাগল হইছেন আর এটা খারাপ কথা বড় বিনা করেন দেখি কি বাঠাগে বিয়ে করা হাম নাকি মানে এই যে কি জানি বাট করি টেডিং 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 আচ্ছা তাহলে বহেন কথা এটা আলাপ করি বুঝছি এখন স্বামী স্ত্রী আলাপ আছে না এটা বুঝছি রে বহেন দিলে ভান নাকি কি বলে কথা বল হ্যাঁ তো সেই ভাবে কইরা কথা আলাপ কইয়া হ্যাঁ এই যে শুনো আগটা লিপস্টিক এনে দিও তাতে রে এই যে শুনো তোমার আমার যদি একটা ছেলে হয় তাহলে নাম রাখো মলি কি রাখবা কো কি নাম রাখা যায় তাই কসে ভালো একটা নাম রাখো না শরম করে হ্যাঁ নামের মধ্যে আকবর বাসনা আকবর বাসা ভালো হইব আমি খুব খুশি আছি আগে ছেলে হোক আর মেয়ে হোক মেয়ে হলে তো আর পুরুষ নাম তো যাব না কি করে আই যাব না এখনই তাড়াতাড়ি ছেলে দুইটা বানাই হলো আই হারাম জানা রাত তো বড় সাহস তুই আমার বর না তুই বিয়া বসাও এখন ছেলে মেলে বানাই হলাই চাও ও করেন গে আই তারা তো বর্ষ দেবার বড়াতে কি কষিন এ বিয়া আলাপ করতেছি বিয়া করে তাঙ্গ করতে তাই গুলা আমি ট্রেডিং দেই দেই বউ কুলা বনে কি আমার তারপর ছেলে এলো কোন দিকে হেরে আলাপ করতেছি এই ভাই এরে এমনি অভিনয় করতেছে এমনি আই খাতুন বোমা না কেন আই বউ আমরা পাই না বউ পাই না তোর কি তোর বিয়া করাবো করাবো আলাপ হইছে হে ট্রেডিং দিলাম তোমার কথা লা বিয়া নাই বুঝছাও ওই পরের বরপতি লোক করে লাভ হবে না জান দেখা বেড়া গরম দে বোয়ার কে নাই কি মার দেখাইলো আমি জানতো আচ্ছা গদা না পুরুষ জাতি কলঙ্ক আচ্ছা দেখা হ্যাঁ হাউসে খাইয়া কোনো কাম নাই পরের বর হাতে তুমি ফিল্ডিং মারবা নি গেছ হারাম জাতা জেন দেখা আরে না আছে খাচ্ছুন এই যে রাগ করে কইছি এই যে গেছে পোলা এখন পর্যন্ত খবর নাই কিন্তু তাহলে খোঁজ নেব না কোনে গেল পোলা মানুষের মতো মানুষ হয় তারপরে বিয়ে শান্তি ছিল আমি কি তোমার কবলে না বিয়া নাই বিয়া করাবেন না না বুঝছেন কইল বুঝছি বিয়া না করলে আমি তেজ বাপ করুম কি তেজ বাপ এটা তো কোনদিন হুনি নাই তেজ বাপ করে কিভাবে রে তেজ বাপ করে কিভাবে রে জানেন না না এই যে তেজ করতেছি কর এক তেজ দুই তেজ তিন তেজ তুই যতই তেজ করুস হ্যাঁ তোর কবলে বিয়া নাই মা কয় কি